তো আজকে আমাদের এই সোহরাই বা বান্দনা বলি না, যে আমরা বন্দি মানে আমাদের ঘর জায়গায় চার খুঁটের, তো সেই পরবটাকে আজকে আমরা লক্ষ্য করি। আমাদের পুরখারা এতদিন ধরে চলে আসতেছিল সেটা আমরা এখনো ভুলি নাই আর ভুলবো নাই। তো আমি মনোরঞ্জন মাহাতো, কালচার অন এডুকেশন গ্রুপ, আর এই যে ইউটিউব আমার চ্যানেল যারা দেখছেন অনেক প্রিয়ার মহম্মত দিয়েছেন, যার এই আমাদের চাষাদের নিয়ে করি। তো দাদা আপনাদের একটু পরিচয় করুন, কত দূর থেকে আপনারা আসিয়েছেন বা কেনে আসলেন আপনারা? আমরা খড়গপুর থেকে এসছি, খড়গপুর লোকাল। হ্যাঁ, তো আমার নাম হচ্ছে অরুল কুমার মান্ডি। আচ্ছা, আর আমরা খুব আপনার ইউটিউবের ভিডিও দেখে, তারপর যা ডেমো দেখিয়েছেন খুব ভালো লেগেছে, তাই জন্য আমরা এই কায়নিটা নিলাম। আচ্ছা, সেই জন্য গোবিন্দ তাকে বলেছিলাম হ্যাঁ নেওয়ার জন্য। ঠিক ঠিক হ্যাঁ, ভালো মোটামুটি মনে হচ্ছে। মনে নয় ভাই, আমরা অনেক ভিডিও আমার হয়েছে এবং এখানে কোনো শিকায়ত নেই। আর আপনি যে জায়গা থেকে এসছেন, আমাদের আগের পুরখানির কথা ছিল শিখ শিখর নাগ, মানে নাগপুর আধা আধি খড়গপুর, এটাই আমার ছোটনাগপুর, এটা আমাদের দিলি আছে ভাই, এটা হিয়াই আছে, এটা কি আর ছাড়া যাবে? আর এখানে কোনো মানে কি বলবেন, এটাতে কোনো দ্বিমত নাই। চাষা যারা যারা এখন আজ এক বছর পার হয়ে গেল, যারা ভিডিও করেছে কোনো জায়গায় শিকায়ত আসে নাই। আর আমিও চাষার ছানা, আর এই যিনি আমাদের এই যে গোবিন্দ ভাই কিষাণ মিত্র, ইনিও চাষাই, ইনার বাবা চাষা ছিলেন, ইনিও যাক চাষাই। তো এই জন্য আমরা এটা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো আমার শ্বশুর মশাই এসছে। আচ্ছা, সম্বন্ধে এসছে। আচ্ছা আচ্ছা, তো সবাইকে আমাদের তরফে নমস্কার, জোহার। তো এই যে আপনি নিলেন, তো এটা তো পুরো জেনে নিয়েছেন না, যেটাতে কি কি কাজ দিবে? আচ্ছা, ফার্দার আপনি কি করবেন একটু একটু ভিডিও একটু বলে দিলে ভালো। আচ্ছা ভালো হয়। তো আমি এখন ডেকে নিব আমাদের আমাদের গোবিন্দ ভাইকে। তো গোবিন্দ ভাই, আপনি একটু আসে আমাদের যারা যারা এই ছোটনাগপুরের তাম আমার চাষারা আছে, কৃষকরা আছে, আর অল ওভার ইন্ডিয়ারও, যে বাংলাদেশ থেকে আমার বহু কমেন্ট আছে, মানে কি বলে আসে, সুযোগ আছে যে দাদা আমরা কিভাবে পাবো। তো আপনি এটা ছাড়া বাংলাদেশের জন্য ওটাও একটু বলে দেন যে এটার কী কী কাজ আছে, এনাদেরকে একটু ভালো করে আপনি একটু বিস্তারভাবে বলে দেন। নমস্কার, যত কিষাণ ভাই কিষাণ বন্ধুরা দেখছে, চাষা ভাইরা, ওরাকে আমার প্রণাম জোহার। আর দাদারা এসেছে অ্যাকচুয়ালি খড়গপুর থেকে, তো দাদারা কায়ো ইঞ্জিনটা নিল। তো কায়ো ইঞ্জিনটার বারে হয়তো আগের একটা দুটা আমি ভিডিও বানাইছি, কিন্তু দাদার চ্যানেল থেকে কায়ো ইঞ্জিন বেশি সেল হচ্ছে, তার জন্য দাদাকে ডেকে নিয়েছে। হ্যাঁ, তো এখন জনটা আমাদের চাষা ভাইদের জন্য আমাদের সব থেকে বড় পরব যদি ভাবি, তো এই কালী পূজা বান্দনাটাই, মানে এই এখনই আমরা কি করি না, গরু খুঁটাই, তো আমরা এখন গরু ফুটাবো না, পাওয়ার টিলার ফুটাবো। ঠিক আছে, তো স্পেশাল ডিসকাউন্ট তো দিচ্ছি এই দাদার আগে, তো স্পেশাল ডিসকাউন্টটা কি হবে ওটা দাদার মুখ থেকেই শুনবো, যে আমি কি কি বলেছি কিংবা কত টাকা নিলি কায়ো ইঞ্জিনটা, কিংবা দাদা যে আমার কাছে চলে করে এসেছে ওকে কি ফেসিলিটি দিলি। আচ্ছা দাদা, কায়ো ইঞ্জিনটা আপনার কাছে কত টাকা নিয়ে হলো আর কত টাকার সামান মিললো, ওটাও একটুকু কিষাণ ভাইরাকে বলবে। কায়ো ইঞ্জিনটা ওই 77,000 নিল। হ্যাঁ, আর সামার মধ্যে যা অ্যাটাচমেন্ট আছে, হ্যাঁ কায়োর, হ্যাঁ সব মানে নেবো আর কি, মানে দিবে। ব্যাপারটা হচ্ছে যে ওটা গুপ্তই থাকুক, কেননা তোমরা ফোন করার পরেই আমি বলবো যে কি আমি 6,000 টাকার সামান এর সাথে আমি ফ্রি দিব। 77,000 দাম, 6,000 টাকার সামান এর সাথে ফ্রি দিব, কি ফ্রি দিব ওটা দাদা বলবো না এখন, ঠিক আছে, কিন্তু আপনাকে দিচ্ছি, ওটা কিষাণ ভাইকে বলুন। ঠিক আছে, তো হ্যাঁ দিচ্ছি 6,000 টাকা, ওটা গুপ্ত থাকুক, কেননা আজকাল দুনিয়া আমি জোনটা করছি আমার পেছনে দেখে দেখে সবাই করছে, তো ওটা গুপ্তই থাক, কিষাণ ভাইরা ফোন করলে বলবো যে কি সামানটা ফ্রি হবে। তো কায়ো ইঞ্জিনটার বিষয়ে বলবো, তারপরে আর একটা দাদার আমি পরিচয় দিব। এই যে দাদা এসেছে, ইনিও, ইনার চাষটা হলো কি চাষ দাদা? কফি চাষ, বুঝলে তো, কফি চাষ অনেক চাষ করে। তো দাদার বলার উদ্দেশ্য যে ভাই টুকু পয়সা পাতি কম আছে, সস্তা সুবিধায় দিতে হবে, তো দাদাকে আমি একটা দেখাচ্ছি দারুণ জিনিস যে আমাদের কাছে আসিছে, বুঝলে না, মানে বিরাট ব্যাপার। এইদিকে আসুন টুকু, এই যে এই মেশিনটা, ঠিক আছে, স্পেশাল এটা ডিজাইন করা হয়েছে কপির জন্য, মানে এই যে মনে করুন এটা যদি আপনি হ্যান্ডেল একটা, এই যে ক্লাচ আছে, ক্লাচের মাধ্যমে হ্যান্ডেলটা আপনার উপর নিচে এইটার মাধ্যমেই হবে, মানে তোমাকে হ্যান্ডেলটা খুলিয়ে করে উঠাতে নাই হচ্ছে, এই ক্লাচটা দাবালেই, দেখো ক্লাচটা দাবালেই এখন উঠে গেল, ঠিক আছে, ক্লাচটা দাবালেই নামিয়ে গেল,
আর এখানে পুরো লক হয়ে যাবে ঠিক আছে এই সুবিধাটা আছে প্লাস দুনিয়ার একটা এমন মেশিন জোনটা 12 ইঞ্চি চলছে 12 থেকে 13 ইঞ্চি টায়ারে চলছে মানে যে কোনো ছোট থেকে ছোট জায়গায় এই মেশিনটা ঢুকবে প্লাস ইয়ার যে রোটাভেটারটা দিয়ে আছে এটা মাত্র 15 ইঞ্চি 15 ইঞ্চি মানে কিষান ভাই হয়তো ভাবতে পারে যে এটা সত্যিকারের এই কপি বলো কিংবা ছোট ছোট যে সবজি চাষ করা হয় উয়ার মাঝে চলবার জন্য এটাকে অ্যাকচুয়ালি বানা হয়েছে ঠিক আছে প্লাস এই মেশিনটা যে আছে আমাদের যেমন বাকি যে আম পাওয়ার বিডার গিলা আছে এই পাওয়ার বিডার গিলা আমি যখন ফিল্ডে ডেমো করি কেননা আমি যদি না ডেমো করি ফিল্ডে না যাই তো হয়তো আমি কিষান ভাইকে বুঝাবো কি আর আমি বুঝবো কি জিনিসটা হচ্ছে এটা ঠিক আছে তো আমাকে ফিল্ডে বেশিরভাগ বাইরাতে হয় যেন আমি ডেমো করি তারপরেই আমি কিষান ভাইকে সাজেস্ট করি যে না সত্যিকারই এটা তোমাদের মধ্যে ঠিক হবে কেননা কিষানেরা যে দুটি টাকায় জোগাড় করে মনে করো 20,000 হোক 30,000 হোক 40,000 হোক অনেক কষ্টের পয়সা সত্যিকারের সকাল থেকে সাঁজ তড়ি পুরো এরকম চড়চড়িয়া রোদে কোদাল চালাই যে মানে টাকাটা ইনকাম করে আর টাকাটা যদি কিষান ভাইয়ের বেকার হয়ে যায় তো ওটা হয়তো আমাকে উপরওয়ালা মাফ করবে নাই তার জন্য আমি ডেমো করি যদি সাকসেস হয় তারপরেই আমি কিষান ভাইকে সাজেস্ট করি এটা অ্যাকচুয়ালি মাটিটা যে আছে যদি ওই পাওয়ার টিলেগিরা মাটিটা মানে গাছের উপরে ফেলে দেয় এটা কিন্তু গাছের উপরে ফেলবে না এটার মাটিটা আগে দিকে যাবে মানে গাছে আর আপনার মাটিটা লাগছে না তো গাছটাও আপনার ফ্রেশ রয়েছে প্লাস এটা কমসে কম 7 ইঞ্চি ডিপ করে নিয়ে যাবে ওর সাথে সাথে পেছনে দেখুন একটা বিচার লাগা আছে এটা নালিও বানাই দিবে যদি কিষান ভাই চায় যে আর একটুকু 1.5 ফুটের আমি একটুকু নালিটা একটু বড় করতে চাই তো এই যে এখান থেকে হ্যান্ডেলটা দিয়ে আছে এটা নালে অন্য অ্যাটাচমেন্ট লেগে যাবে নালে এটার থেকেও ওল্ডিং করে কিষান ভাই বড় করতে পারবে বাড়াতে পারবে তাহলে কি হবে নালিটা আর একটুকু এটা বড় হয়ে যাবে তো এটা যে আমি কিষান ভাইকে দিচ্ছি আর এর সাথেও 5,000 টাকার সামান আমি ফ্রি দিব কিষান ভাইকে ওটা ফ্রি ওটা বলবো না যখন নিবে সেই তখন ফ্রি দিব আর দাম মাত্র এটা 35,000 টাকা লিখছি প্লাস 5,000 টাকার সামান ফ্রি লেকিন কি সামান ফ্রি আছে ওটা আমি কিন্তু বলছি না ভিডিও ওটা তোমাকে বলবো যখন নিবে ঠিক আছে আমি একটু ঢুকবো গোবিন্দ ভাই হ্যাঁ তার মানে আপনার বলা হলো আপনি যে আমাদের যে সেই আউল বাউল যারা কবিরের যে নিয়ম ছিল হ্যাঁ কিছু কথা আড়ে রাখতে হ্যাঁ আড়ে রাখতে হবে না আড়ে রাখলে দাদা এটা কলিযুগ বটে মানে অনেক রকম হ্যাঁ আর একটা কথা হ্যাঁ আর একটা কথা শোরুম আমার দেখতে পাচ্ছ হয়তো পোস্টার লাগাবারও আমার টাইম নাই কিন্তু পার ডে এখান থেকে 10 থেকে 20টা মেশিন আরামের উপরে আমার বার হচ্ছে ঠিক আছে এতটা সময় নেই যে গোবিন্দ ভাই কোথাও বাইরে যাই করে একটা বড় সড় পোস্টার খালি নাম করলে গোবিন্দ ভাইয়ের শোরুম কিংবা দেখতে পাচ্ছেন এরকম ভাবে আমার শোরুম আছে এইখানে এসে করেই দাঁড়াবে ক্লাস এই যে মেশিনের ভ্যারাইটি আমি দেখাবো ছোট্ট ছোট্ট মেশিন এই 16,000 এটা 20,000 সবজি চাষের জন্য এটা হচ্ছে 35,000 এটা হচ্ছে 35,000 ঠিক আছে এটাও হচ্ছে 35,000 হ্যাঁ দাম যে বলছি দামের সাথে সাথে কিন্তু সবগুলো 5,000 টাকার সামান ফ্রি আছে ঠিক আছে এটা হুন্ডা ইঞ্জিন বটে এটা IRS মার্ক দিয়া আছে এটাই কি হবে 2 সালের ওয়ারেন্টি কভার হবে কিষান ভাই চাইনা হুন্ডাও এখন বার হয়েছে ওটা ধ্যান দিবে 1 সালের ওয়ারেন্টি দিচ্ছে ওরা কিন্তু আমি 2 সালের গ্যারেন্টি কাগজে সাইন করে আপনাকে দিব এটার দাম পড়ছে আপনাকে 62,000 আর জোনটা 1 বছর ওয়ারেন্টি হুন্ডা কোম্পানির যে নিবে জোনটা চাইনা হুন্ডা বলে ওটা 55,000 টাকার মধ্যে আমি দিব ঠিক আছে ওইটা সাবধান থাকবে তারপরে কামা ইঞ্জিনের সাথে আমরা কি কি দিচ্ছি এটা আমাদের 173 মানে 173 বলতে ধরুন আপনার ওই 7.5 HP ঠিক আছে ডিজেল ইঞ্জিন কামা ইঞ্জিন আমার কাছে ভারতবর্ষে আমি বিক্রি করছি এটা কামা ইঞ্জিন নিয়ে করে এসেছি 173 এর সাথে ব্যাটারিও মিলছে ঠিক আছে ব্যাটারি মিলছে ডিচার মিলছে তো ইয়ার দাম রাখা হয়েছে 65,000 হ্যাঁ আর একটা জিনিস 5,000 টাকার সামান ওটা থাকবে ঠিক আছে এটা দেখো 40,000 ডুয়াল ক্লাচ মোড ঠিক আছে এর সাথেও ফ্রি আছে সামান এই দেখো এটা যদি দাবাবে তো পুরো হেভি মানে স্পিডে ঘুরবে এটা যদি দাবাবে তাহলে হালকাভাবে মানে কি যদি পাহাড়ি ক্ষেত্র হলো কিন্তু আমাদের ঝাড়খণ্ডেও দেখি বড় বড় আড় আছে বড় বড় ডুংরি আছে তো ডুংরিয়ে চালাবার সময় তো আমরা ফুল এক্সেলেটারে চালাই নিয়ে করে যেতে পারবো না তখন আমরাকে কি হই যে হাফ ক্লাচে চালাতে হবে হাফ ক্লাচে চালাতে গেলে আমরাকে এই যে তোলের ক্লাচটা আছে এইটা ইউজ করতে হবে আর যখন আমরা ফুল ক্লাচ মানে যখন পুরো জমিকে স্পিড রাউন্ডে ঘুরাবো মানে পুরো একদম ভুরভুরা করবো মাটিকে তখন কিন্তু এই যে লালটা আছে এটা দাবাতে হবে তাহলে পুরা মাটি মানে ভুরভুরা হবে ইয়ার গিয়ারবক্সের সাইজ দেখো টুকু আলাদা ধরনের আছে মানে ডুয়াল ক্লাচ গিয়ারবক্স এটাকে আমরা
বলবো প্লাস রেটো ইঞ্জিন ঠিক আছে ইয়ারও দাম আমি আপনারাকে বলবো এটার অ্যাকচুয়ালি হেভি কোয়ালিটির সব কিছু আছে এটা আমি 80,000 এ দিচ্ছি কিন্তু সামান ফ্রি আছে এর সাথে 6,000 টাকার এটা প্রাইস তো বলেই দিলি এর সাথে রিপার রিপার যদি কোনো কিষান ভাই রিপার নিতে চায় তাহলে রিপার আমাদের 38,000 থেকে রিপার আছে যেটা অ্যাটাচমেন্ট রিপার বলবো আমরা এটা যেমন ডিআই ইঞ্জিনে আমরা লাগাইছি 38,000 টাকার রিপার এটা লাগাই করে কিষান ভাই আরামের উপরে ধান কাটতে পারবে আর এটা অ্যাকচুয়ালি সত্যিকারই সাকসেসফুল গিয়ার সিস্টেম রিপার রয়েছে যে কোনো পাওয়ার বিডারে আমার লেগে যাবে এই অ্যাটাচমেন্টটা ঠিক আছে এটা 38,000 আর এই যে 173 ডিজেল ইঞ্জিন এটা মাত্র 55,000 55,000 সাথে সাথে 5,000 টাকার সামান ফ্রি এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হচ্ছে 10 HP 186 FA 10 HP এটা কিষান ভাইকে আমি দিচ্ছি 75,000 কিন্তু 5,000 টাকার সামান ফ্রি থাকবে এটা দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট এটা 45,000 এটা অ্যাকচুয়ালি একটু বড় আছে রিপারটা ঠিক আছে অনেক এটা বিক্রি করেছি অনেক সাকসেসফুল মেশিন আছে আর অনেক চলছে তো এই ধরনের রিপার আমি কিষান ভাইকে বলবো আমার কাছে এখন জোনটা ধান কেটে করে বেঁধে দেয় সে রিপারটাও আছে কিন্তু ওটা গোডাউনে আছে এখানে অত বড় জিনিস রাখার আমার জায়গা নেই ওটা গোডাউনের মাধ্যমে আছে এর আগে আমি ভিডিও বানাইছি দাদার চ্যানেলও আমি ছেড়েছি হ্যাঁ না ধান কেটে করে বেঁধে দেয়া আর সত্যিকারের অনেকগুলো বিক্রি হলো কিন্তু চলছে হ্যাঁ কিন্তু ওটা ওই শুকনোতেই চলবে কাদোতে একটু অসুবিধা হচ্ছে কেননা মেশিনের যে ওজনটা আছে প্রায় 2.5 কুইন্টাল 2.5 কুইন্টাল মনে দাদা যদি কাদা খেতে মানে ভিতরান দিয়া হয় এ ভাই ওটা তোমার আমার তিনটা বয়ার কাটারলেও বেশি ঢুকবে ঠিক আছে না তো যাই হোক অনেক কিছু জানকারি দিলি কিষান ভাইকে হয়তো ভিডিওটা ভালো লাগে থাকে আর দাদা আরো অনেক কিছু হয়তো বলতে পারে আপনারা কে দাদাই বলবে এখন বাকি জানকারি তো আজ যে গোবিন্দ ভাইয়ের কাছে আপনি কথাটা শুনলেন এটা বাস্তবিক রিয়েলাইজ করে যেটা আমরা প্র্যাকটিক্যাল করা হয় না তো এই লোকটা হচ্ছে যে আগে আমাদের আম্বেদকর বলতেছিল যে তুই আগে জান তারপর মান তো ইনি প্র্যাকটিক্যাল করে রিসার্চ করে দেখে নিছ সে কথাটা আমাদের আজ বহু আগেই আমাদের কবির দাস বলেছিল লেখা লেখি কি বাত নাহি দেখা দেখি কি বাত দুলহা দুলহিন মিল গিয়ে ফাঁকে পড়ে বরিয়া তো এটা যেমন হয় নাই আর আমাদের যদি এটা করা যায় তাহলে আশা করি আমাদের মানে চাষার এই যে আজ মোদি সরকার বলেছিল মানে বড়িয়া দিন আয়েগা সুবিধা দিন আয়েগা তো আপনার জরুরত নাই পাওয়ার টিলার মেই আপনার বড়িয়া দিন আ যায়গা আর আপলোক সব মানে মস্ত মে রহেঙ্গে আর এক চিজ আমি বলেঙ্গে আজ গোবিন্দ ভাইকে কাহা সে ইসকো মিলিয়া আমার এ যে পঞ্চখণ্ডে কা ধরতি হে পাঁচ যে সব মে ছোড়তা হে পাঁচ তো পাঁচ মতন ইসকো মানে কাফি ইনকো আমরা তারিফ করেঙ্গে যে পাঁচ কথাটা ইনি বলছেন যে পাঁচ মানে এটা পঞ্চখণ্ডে ধরতি আমাদের যাই হোক যেমন আমাদের খুটকাটি বলতেছিল না তো এটা খুটানি মানে খতিয়ানি কথা বটে যাই হোক আমার চাষারা আপনারা আমার চ্যানেল বুঝতে পারছেন কালচার অন এডুকেশন গ্রুপ যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার কমেন্ট করবেনই কিন্তু লাইক একটা দিবেন যে আজ মনোরঞ্জন দা আপনাদের দীর্ঘদিন আপনাদের সঙ্গে জুড়ে আছে আর সোহরায়ে কিন্তু ওই আমাদের চাঁচর গীতার দহিরাটা করতে ভুলবেন নাই সবাইকে জোহার নমস্কার।